ভালো যে বাঙ্গা টাকা গুলি বদলাইয়া 500 টাকার নোট নিছি, ওজন কমছে। চিন্তা করবো না, তুমি মতো প্যারাশানি হইয়া হাটের আর কই যার ব্যারাম বানাবো। এরকম করে বলো না, বলো ইনশাল্লাহ টাকা আসছে। আর তোমার কি রাখার জায়গার অভাব? আমার কাছে রাখবে। তোমার কাছে রাখা মানে তো সব তুমিই খাইবা, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। কাজটা কি সাল্লু, বিদেশে লোক পাঠানো? আরে না, ঢাকার 30 থানার ওসি আমার বন্ধু বান্ধব না, তাদেরকে ঠেক দিতে হইব। অনলি 30 ফোন কল ইনভেস্টমেন্ট, জাস্ট 30 জন ওসিকে 30টা কল করতে হইব, কাজ হয়ে যাবে। আচ্ছা, তোমার ওই ওসি বন্ধু বান্ধবদের বলো না কটকটিরে যেন একটু তাড়াতাড়ি উদ্ধার করে দেয়। কটকটির ভাবে এমনি টাকা দেয় না, তার মায়ের ভিজে টাকা খরচ করে আরো লস, কোনো দরকার আছে? তুমি বলো তোমার কয় টাকা দিতে হইব। যা পাও সব আগে আমার কাছে দিবে, তারপর আবার নিও। শোনো, আজকে বিকেলে আমি একটু ডাক্তারের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে 500 টাকা দাও। ও, এই যে টাকার কথা কইলে খালি টাকা চাই। এই তোমার টাকা তো আমার জন্য নাকি? তা তো ঠিক, আমার টাকা নাই তো। আর দেখি, আর নাই তো রে ভাই, এগুলি তো। এই যে টাকা, এই নাও, এই কোটা টাকা আছে। না ঠিক আছে, রিকশা ভাড়া 10 টাকা, 20 টাকা রাখো। আজরাইল, টাকা আসার আগে সব নিয়ে যা। আপনার এই ব্যবহারের জন্য আপনাকে আরেকটা প্রমোশন দেওয়া হলো। প্রমোশন দিয়ে আমি কি করব স্যার? আরে কি কয়, প্রমোশন হলে বেতন বাড়বো, ক্যাশ পাইবেন, অপব্যয় বাজে খরচ করার সুবিধা পাবেন। সরি স্যার, আমার টাকার প্রতি অত লোভ নেই, আর ওই সমস্ত বাজে অভ্যাসও আমার নেই। আপনি তো কথাই বুঝেন না, অভ্যাস নাই তো কি হইছে? অভ্যাস করবেন, বাড়তি টাকা না হলে খরচা করবেন কেমনে? ভাত কাপড়ের জন্য তো বাড়তি খরচ লাগে না। আমি রাখছি স্যার, পরে কথা বলবো। বড় ধার মেয়ে লোক তো, এরকম মেয়েই তো দরকার। সাব্বাস, বাপের বেটি। Disgusting. Thank you.
মরিয়া এত আলাপালা শুনে কিছু নাই এটা রাশিয়ার আমেরিকান মিটিং না ঝটপট টাকা দাও কাম হয়ে গেছে এখন কত দেব সুলন ভাই সেটা বলেন তার আগে বলে তোমার কি ঢাকার সব থানার পুলিশ ঠেক দিন লাগবো নাকি সারা বাংলাদেশের পুলিশে ঠেক দিন লাগবো শুনেন শুধু ঢাকার 30 থানার পুলিশ ঠেক দাউন লাগবো নাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঠেক দিতে খরচা রুবারবো না তা তো খরচ বাড়বই আগে ঢাকার 30 থানা ঠেক দেনা কথা তো পরেটা পরে রাখলাম মিয়া কি শুধু ঢাকা হ্যাঁ খালি ঢাকা আপনারা এখন আপাতত 5000 টাকা অ্যাডভান্স দিতাছি আরে 5000 হবে না থানা পুলিশের কাছে সুলেমান 10000 এর নিচে অ্যাডভান্স নাই না জালনট কই পাইছো কি এর জালনট কস কস টাকা দেখো না আল্লাহত পাইছো না এইটা জালনট বাড়ির চাউল ডাউল তেল নুন চুরি করতে করতে জাল টাকাও সাপ্লাই করা শুরু করছো যাও ভাগো আর কখন আমার দোকানে আসবে না তুমি ওলা কি কয় কটকটি চাচার থেকে তো অনেক টিপ 500 টাকার নোট নিছি ওইগুলি আবার জালনট নাকি যাও যাও ভাগো এখান থেকে ওল্লা রে এইটা কি করলো মানে আজকের মধ্যে যদি আমার ভাতিজিরে না পাই আমি নবাব আলীবর্দী খাঁর বংশধর আমি কাউরে ছাড়ুম না বহন সাহেব আরে মাথা ঠান্ডা রাখেন তো একটু বসেন বসেন আপনি বসেন আর কত মাথা ঠান্ডা রাখতে খন মাথা ঠান্ডা রাখতে যাই তো আজ আমার ভাতিজির জীবন মরণের মুখে তারপরেও আমাদের চুপ থাকতে কন মাথা ঠান্ডা রাখতে কন আমরা চেষ্টা করতেছি তো পবন সাহেব মমিনে পুলিশে লয়ে কথা কইতে গেছে আপনারা কি করতেছেন দেখতাছি তো আপনারাই ভাড়ার লাগা আমার ভাতিজিরে কিডন্যাপ করাইছেন আমি থানা পুলিশ করব মামলা করব আমি আপনাগো কাউরে ছাড়ুম না ইয়াল্লাহ এ কি গজবের মধ্যে ফলাইলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন এই টাকাগুলি জাল নাকি গুন্ডা বদমাইশরা বলে কটকুরিরে আটকায় 2 লাখ টাকা চান্দা চাইতেছে দুলা ভাইকে বলেন মামি ঢাকার 30 থানার ওসি তো তার বন্ধু বান্ধব সব ঠিক করে ফেলবে ভালো বুদ্ধির কথা কইছ তো তুই আর দেরি করিস না আল্লাহ রসুলের নাম নিয়ে বাইরে পড় তোমরা একটু অ্যালার্ট থেকো আর ফোনটা কাছে রেখো আমি থানায় যেই ফোর্স নিয়ে বের হয়ে যাচ্ছি ঠিক আছে
হ্যালো মুমিন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। তোর ভাই বোন কি ফাইল জানি শুরু করছো? মানে স্যার, দুইজন চুক্তি করে আমার অফিস আসল করতে চাইতেছো না? স্যার, আমি একটা পারিবারিক সমস্যার মধ্যে আছি। বাংলাদেশের পারিবারিক সমস্যাটাই কোন ব্যাটার, একটা উদাহরণ দিতে পারবা? কিছু পিতলা আলার আমার সাথে করবা। স্যার, আপনি কি বলছেন এসব? এই মুখে মুখে কথা বলবো না, ব্যর্থ ভাই বোন এক পথ। কি আজব লোক! খারাপ তোর দুই ভাই বোন রে, কফিনে ভরার ব্যবস্থা করতেছে। I have a good news, Jori. Good news? Ki good news? Good news. Good news about my Richardson. Ki bolcho? Richard mane tomar boyfriend? Haan. Or lung cancer chilo. Doctor ra deadline o diye diyechilo. 18th December. Or mrityur din ta ami shojjo korte parbo na bole Cox's Bazar chole giyechhilam. Shomudrer kache. কি বলছো আপা? তুমি আগে তো কিছুই বলো নাই, আর রিচার্ডের জন্য কক্সবাজার গিয়েছিলে কেন? সমুদ্রের সাথে কষ্ট শেয়ার করতে। আমার হৃদয় ভর্তি ছিল এক সমুদ্র কষ্ট, আর চোখ ভর্তি ছিল অফুরান নোনা কান্না। মাটি আমার এই কান্না আর বেদনা ধারণ করতে পারতো না, তাই সমুদ্রের কাছে চলে গিয়েছিলাম। আর রিচার্ডের গুড নিউজটা কি সেটা তো বললে না। রিচার্ডের জীবনে মিরাকল ঘটে গেছে, সে ক্যান্সারকে জয় করেছে। ডাক্তাররা এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি, তারাই বলেছেন এটা মিরাকল, অলৌকিক। খুব ভালো লাগছে আপা তোমার কথাটা শুনে। রিচার্ডের সাথে কথা হয়েছে তোমার? খুব ভয়ে ভয়ে আমি ওর মার ফোনে ফোন করেছিলাম। 18 ডিসেম্বর কী ঘটল? ও কি পৃথিবীতে আছে নাকি চলে গেছে? আমাকে বিস্মিত করে ফোন ধরল রিচার্ড, জানালো সুস্থতার কথা, আমাকে ওর ভালোবাসার কথা। গ্রেট নিউজ আপা, রিয়েলি গ্রেট নিউজ। তুমি কি প্ল্যান করেছো এখন? আমি অ্যাজ সুন রিচার্ডের কাছে চলে যাব। আমরা নতুন জীবন শুরু করব, নতুন সংসার শুরু করব। আর ভাইজান, উনি তোমার খোঁজে চিটং গেছে না? আমার খোঁজে যায়নি, ভাইজান প্লেন ভাড়া বেশি বলে পানির জাহাজে করে আরব জাহানে চলে গেছে, হাবিসা বিবির কাছে। ও মা, তাই নাকি? কাউকে বলে যাবে না? উনি এসেছিলেন ও নীরবে, চলেও গেছেন গোপনে, আমাকে ফোন করেছিল। ভাইজান তো তাহলে হেভি পিকুলিয়ার। তুই একটা বিয়ে করে সংসার শুরু কর জরি, জীবনে ভালোবাসা অনেক জরুরি। আমার ভালোবাসা বিপন্ন হয়ে ওঠায় আমি কি হিংস্র হয়ে উঠেছিলাম? ছি 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 ছি, আমার চিন্তা করতে লজ্জা হয়। জরি, তুই একটা বিয়ে করে নে। আচ্ছা, তোমার পার্টি তো এখানে টাকা নিয়ে আসবো না? জি। আচ্ছা শুনো, টাকা না মাত্র কিন্তু আমার হিসাব নিকাশ তুমি ক্লিয়ার করে দিবা। দিব, আপনি নিশ্চিন্ত থাকেন। আচ্ছা, তোমরা কি কাম করতে চাইতেছো সেটা তো একবারও বললে না, কোনো জঘন্য কাম তো করতেছো না। কামটা হয়েছে একটা কষ্টি পাথরের বেচা কিনা কাম, পার্টি এখন টাকা দিলে আপনার টাকা দিয়ে দিব। তাইলে তো ভালো টাকাই আইব। আচ্ছা, বুদ্ধি করে ওর রেখা দেয়, পুরোটা কথা আমি নিয়ে নিতে পারি। সোলামান ভাইয়ের রেখা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই, বাই চান্স যদি পুলিশ এসে পড়ে। আচ্ছা, পার্টি আবার ঠিক টাইমে টাকা নিয়ে আসবো তো, আমার আবার একটা ওই বিদেশি কোম্পানির সাথে মিটিং আছে। আপনি কোনো চিন্তা করেন না সোলামান ভাই, পার্টি টাইম মতন চলে আইব। দাঁড়ান, আমি একটু খোঁজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার সেটা আবার ব্যালেন্স শেষ হয়ে গেছে। দাঁড়াও, আমারটা দেখো কি করবো। না, অপরিচিত নাম্বার দেখলে আবার ফোন ধরবো না, আমি বরং কার্ডটা ভরে নিয়ে আসি। চলেন যাই। চলো। Thank you.
সন্দেশ আপা